তুমি এই বয়সে সেই অবস্থ করতে আমি অন কই যাবো আমার ভোলা নি এখন আমি কই যাবো দাও প্লিজ দাও তুমি এরকম করতে পারো না কি তুমি রে মনিরা কি একটা কথা কই তোমারে কও ওই তোমার শাড়ি আছে না ব্লাউজ আছে না হ্যাঁ পেটিকোট আছে না হ্যাঁ তোমার তো লিপস্টিকও আছে হুম একটা শাড়ি একটা পেটিকোট একটা ব্লাউজ আর একটা লিপস্টিক আমার একটু দাও না আমি তোমার একবার দিয়ে দেবো পরে আর পাগল তুমি এগুলো দিয়ে কি করবা শুনা আমি যাই করি তুমি দাও না তুমি যদি না দাও আমি কিন্তু নিজে বাইর করে নিব তুমি না পাগলে ধরছে নাও বাই করে যাও কই আছে দেখো দিবা না তুমি না তুমি সত্যি সত্যি ব্যয় করতেছ তুমি কি করবা দেখো তো দেখো তো দেখো তো কি করতেছে দেখো তো আর এগুলো সব না মানে যে ব্যাগ আছে তুমি বাইর করে দাও তুমি দাও দাও তুমি সুন্দর তো হইবই এটাও শাড়ি এই যে ব্লাউজ দেখো এই এগুলো সব ব্যয় করতেছো কে আর তোমার কি পাগলে ধরছে এই মাথা নষ্ট তোমার কে মাথা নষ্ট হইব কে পাগল রাখো মাথা নষ্ট হইব কে রাখো রাখো শোনো আমার কথাটা শোনো তুমি আমি এখন আমারে আমি মেয়ে মনে করতেছি বুঝছো আর তুমি কি পাগল হয়ে গেলে নাকি আরে আমি তো তুমি কি করবা তুমি পাগল নাকি শোনো আমার কথা শোনো আমি এতদিন পুরুষ ছিলাম এখন আমি মেয়ে হয়ে গেছি দেখো এটা কিন্তু ঠিক না আমি তোমার বউ তোমার পোলাপান আছে একটা বাচ্চা আছে একটা তুমি কি এখন এই বয়সে তুমি এরকম করতে পারো না তুমি তো এটা কখনো পারামি করতে পারো না তুমি এরকম কেন দাও প্লিজ দাও তুমি এরকম করতে পারো না কি তুমি এরকম না তুমি না আমার কথাটা শোনো আমার পোলা হইছে আমি আগে পুরুষ মানুষ ছিলাম আমি এখন পুরুষ মানুষ নাই আমি এখন নিজের নিজে মনে করতেছি যে আমি আমি মহিলা হয়ে গেছি আমার এখন লিপস্টিক দিতে ভালো লাগে আমার এখন শাড়ি পরতে ভালো লাগে আমার এখন ব্লাউজ পরতে ভালো লাগে আমার এখন পেটিকোট পরতে ভালো লাগে এগুলো ভালো না এগুলো করে না প্লিজ লক্ষ্মীটি করো না তোমার তোমার এক জোড়া সালোয়ার কামিজ দাও আমি পরি না না তুমি তো ছেলে মানুষ তুমি কেন বুঝতেছো না তুমি তো মেয়ে মানুষ নও তুমি ছেলে মানুষ আমি এখন মেয়ে হয়ে গেছি না আমার ভাগে এতদিন পর কি হইল গো সরো তুমি সরো 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 না আমি না পড়তে দিব না তোমার তুমি কেন এরকম করতেছো আমি এখন কি করবো একটা পোলা নিয়ে আমি কোন দেশে যাবো গো তুমি এই বয়সে সেই অবস্থ করতেছো আমি অন কই যাবো আমার পোলা নিয়ে এখন আমি কই যাবো তুমি কেন বুঝতেছো না মনিরা আমি তো আগে জানলে বিয়ে বসতাম না এখন আমি পুরা নিয়ে আমি এখন কই যাবো
আমার এখন ভালো লাগতেছে, আমি মনে করতেছি যে আমি মেয়ে হয়ে গেছি। এখন তোমারে তো কইলে তুমি বুঝতাছ না, তুমি বিশ্বাস করতেছ না। মনে করলে হইব না, না তুমি এরকম করো না, দেখো না, দেখো মনে করলে হইব না, না 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 তুমি এরকম করো না, দেখো তুমি এরকমটা করো না। হ্যাঁ তুমি কেন বুঝতেছ না, তুমি আমার কেমন দাও দাও শোনো 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 আমার কথাটা তুমি কেন বুঝতেছ না, তুমি এটা কেন খাওয়া দাও? আমি তো জানি তুমি এটা পুরুষ মানুষ, তুমি মেয়ে মানুষ না, তুমি এটা করো না। আয় না, তুমি সেবা না করো না, তুমি কেন তুমি এরকম করতেছো কি জানে কও না, তুমি এটা করবে না। আমি তো জানি তুমি আমার আসবেন, তাহলে তুমি কেন এই শাড়ি পরতেছো? মেয়ে মানুষ তুমি কেন যাচ্ছো? তুমি এটা করো না প্লিজ, আমার তোমার পায়ে না পায়ে ধরা লাগবে না, পায়ে ধরা লাগবে। শোনো পাগল, আমি তোমার একটা কথা বলি। হ্যাঁ কও। এই যে দুই তিন দিন আগে সপ্তম শ্রেণীর স্কুলের বই, সপ্তম শ্রেণীর স্কুলের বই সামাজিক বিজ্ঞান একটা বইয়ের মধ্যে শরীফ শরীফার একটা গল্প, যে মেয়েটা একটা ছোট বাচ্চা হয়েছে গ্রামের মধ্যে, ওই বাচ্চাটা নিজের নিজে সে মেয়ে মনে করত। এখন সে আস্তে আস্তে বড় হইতেছে, সে মেয়েদের সাথে মেশে মেয়েদের আচার আচরণ করে, মেয়েদের কার্যকলাপ গুলা করে, অথচ সেই বাচ্চাটা কিন্তু পুরুষ। সেরকম করে কেন? সে এখন নিজের নিজে মনে করে যে সে এখন মেয়ে মানুষ। মনে করলে তো হবে না, তুমি ছেলে মানুষ, তুমি এখন আমি যে এখন আমি তো মনে করলাম যে আমি মেয়ে মানুষ, আমি কি মেয়ে মানুষ হয়ে গেলাম? না তুমি তো মেয়ে মানুষ হবে না। আর আমি যদি মনে করো একটা পুরুষ মানুষ যদি একটা মেয়ে মানুষ সাজতে চায়, তে সমকামিতা কিন্তু বাইরে যাব। এই কারণে ব্র্যাকের এক শিক্ষক এটা নিয়ে অনেক আন্দোলন করতেছে, সারা দেশে তোলপাড় হইতেছে। তো এই কারণে তোমারে মানে একটু ভয় দেখানোর কারণে আমি এরকম করছি, তুমি কিছু মনে করো না। আমি তো ভয় পাইছিলাম। ভয় পাইবা কি কারণে পাগল? তুমি এরকম করবে তা একটা প্লাস, আমি আর কি করতাম তুমি কও? তুমি এরকম করতাম, আল্লাহ না চাইলে কিচ্ছু হয় না, ঠিক আছে? তে আপনারাও কি করবেন জানেন, এই শরীফ শরীফার গল্পকে আপনারা বয়কট করবেন। আপনারা আপনাদের বাচ্চারা স্কুলে যা কি শিখবে বলেন? আপনাদের বাচ্চাদেরকে পরিপূর্ণ শিক্ষা দেওয়াটা হলো স্যারদের কাজ, আর সেই স্যারেরাই এটার বিরোধিতা করতেছে। অতএব আপনাদের সবার উচিত প্রতিটা লাইব্রেরিতে যায়া যায়া বই নিজের টাকা দিয়ে কিনা, তারপরে বইয়ের ওই শরীফ শরীফের গল্পের দুই পাতা ছিঁড়বেন, ছিঁড়ে তারপরে লাইব্রেরিতে দিবেন, দিয়ে বলবেন যে আপনারা এটা অর্ধেক দামে বিক্রি করেন, কি ঠিক আছে না? ঠিক আছে। আমরা এই ধরনের গল্প চাই না, যেহেতু আমার একটা সন্তান আছে, আমার সন্তান স্কুলে যে কি শিখবে তখন তো পুরুষ মেয়েদের কোনো ভেদাভেদ থাকলো না, তাই না? অতএব আমরা শরীফ শরীফের গল্প চাই না, আমরা শরীফ শরীফের গল্প বয়কট করলাম। আর এই অভিনয়টা করার একমাত্র কারণ হইতেছে আপনাদেরকে দেখানো যে আসলে একটা পুরুষ মানুষ কখনোই পারে না মেয়ে সাজতে, ঠিক আছে? আর মেয়ে সাজলে তার পুরুষের ঢপ পুরুষই থাকে, ঠিক আছে? পুরুষ পুরুষই থাকে। তুমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলে না?